শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মৃধা বনাম মৃধা। তার আগে সোমবার রাতে হয়েছে ছবিটির বিশেষ প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির কুশলী সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই। পারিবারিক সম্প্রীতি সাথে সম্পর্কের অবক্ষয়ের গল্পে মৃধা বনাম মৃধা পরিচালনা করেছেন রনি ভৌমি। বাবা ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সাথে পরিবারের টুকরো কিছু গল্পের ছবি মৃধা বনাম মৃধা। ২৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে মৃধা বনাম মৃধা। তার আগে সোমবার রাজধানীর ব্লকবাস্টারে হয়েছে এর প্রিমিয়ার শো। রায়হান খানের গল্প ও চিত্রনাট্যে রনি ভৌমিকের পরিচালনায় ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে নোভা ফিরোজের। আপনারা যদি মনে করেন ফ্যামিলির গল্প দেখবেন, পরিবারের গল্প দেখবেন, ছোট্ট আয়োজনের গল্প, কোনো আইটেম সং নেই, কোনো এরকম বিশাল আয়োজনে গান টানো নেই, যদি তারপরে মনে করেন টাকা খরচ করে দেখবেন, ইউর মোস্ট ওয়েলকাম। কাজ করব, করতে পারবো সেটা জানি না, তবে আমার মনে হয় যে বাংলা ছবির একটা নতুন ধারা শুরু হবে। আমি জানি না, হয়তো আজকে সেরকম কিছু একটাই দেখতে পাচ্ছি চোখের সামনে। বিশেষ প্রদর্শনীতে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন নাটক ও চলচ্চিত্রের শিল্পীরা, জানালেন গল্প থেকে অভিনয় ছুঁয়ে গেছে তাদের। পরিবারের ভেতরের যে সম্পর্কগুলোর যে মজা, সম্পর্কগুলোর টানা পড়েন, সম্পর্কগুলোর যে কষ্ট, সেটা খুব দারুণভাবে এবং আমি বলবো বেশ ভালোভাবেই এসেছে। মানে পুরোটা ছবি দেখার পর কীরকম লাগবে, এখন দেখার পর মনে হচ্ছে যে লেন্থ কম হয়ে গিয়েছে। আমাদের এখানে আর্টিস্টকে কিভাবে কাজে লাগানো যায় পরিচালক সেটি দেখিয়েছেন। রিডিউসেস 7 ভলিউম এন্ড দ্য হেডস টু ইম্পর্টেন্স। সামাজিক প্রেক্ষাপটের গল্পে পারিবারিক সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয় সহ নানা বিষয় ফুটিয়ে তোলা হয়েছে 2 ঘন্টা 17 মিনিটের ছবি মৃধা বনাম মৃধাতে। পবিত্র কোটে দাঁড়িয়ে মিথ্যাচার করব? আমি কোনো মিথ্যাচার করছি না। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আপনি কি করছিলেন? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমি তোর আম্মু না, আমি তোর বউ।